ভগবান আজ খেলছেন, দেখুন দেখো ভগবান খেলছেন আজকে সখাগণকে সঙ্গে নিয়ে। হাস্ত বলছে কে কে আছে সঙ্গে, প্রিয় সীতাম সুদাম মেলি, প্রিয় সীতাম সুদাম মেলি, প্রিয় সীতাম সুদাম। ডাকে ধবলি শ্যামলি আওলি আওলি, 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 পুকারি করো তো গান রে, পুকারি করো তো গান রে, পুকারি করো তো গান রে। ভগবান আজকে ধবলি শ্যামলি প্রিয় সীতাম সুদাম দাম বসুদাম সকল সখা, মোট ২৪ জন সখা ভগবানের, এই ১২ জন সখা আর ১২ জন হলো উপসখা। তাই ২৪ জন সখাকে নিয়ে নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে ভগবান আজকে গোলক বৃন্দাবনের মাটিতে খেলা করছে। আহা কি অপূর্ব শোভা এই বৃন্দাবনে, এত সুন্দর শোভা আজকে দর্শন করছে সকলে, সকলের মনে খুব আনন্দ। কিন্তু সহ্য করতে পারলেন না একজন, সে কে না, সে আর অন্য কেউ নন, সে হলো মহারাজ কংস। কংস অগাসুরকে ডেকে বলল, অগাসুর এই মুহূর্তে যাও ওই বৃন্দাবনের মাটিতে, ওই গোলক বৃন্দাবনে, আর ওই গোলক বৃন্দাবনে গিয়ে ওই যে দেখছো ছোট্ট ছেলেটা, ওই যে দেখছো কালো ছেলেটা, ওই যে দেখছো বাঁকা ছেলেটা খেলা করছে না ওর বন্ধু বান্ধবকে নিয়ে, ওই নবলক্ষ ধেনু নিয়ে, ও হলো আমার চরম শত্রু, নিয়তি আমাকে জানিয়ে দিয়ে গেছে, কংস তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে, তোমার হত্যা হবে ওই কৃষ্ণের হাতে, তাই ওই হত্যাকারী কৃষ্ণকে আমি কোনোদিন বাঁচিয়ে রাখবো না। অগাসুর তুমি হলে দৈত্য, এই মুহূর্তে যাও ওই গোলক বৃন্দাবনের মাটিতে গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে আমার চোখের সামনে এক নিমেষের মধ্যে বধ করে দিয়ে সোজাও, যেমন কথা তেমন কাজ বললো আজ্ঞে প্রভু নিশ্চয়। কংসের আজ্ঞা পেয়ে অগাসুর চলে গেল ওই গোলক বৃন্দাবনের মাটিতে। সে জানতেই পারলো না যে কাকে সে মারতে যাচ্ছে, যিনি হলেন অনাদির আদি, যিনি হলেন বিশাল, যিনি হলেন বিভূ, যার হতে সকলার সৃষ্টি, এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক আমার অনাদির আদি গোবিন্দ, সেই গোবিন্দকে হত্যা করতে যাচ্ছে মায়েরা, কোনোদিন পারবে কি? আসলে হত্যা তো করতে যাচ্ছে না, নিজে হত্যা হতে যাচ্ছে, নিজে উদ্ধার পেতে যাচ্ছে তার ওই দৈত্য জীবনটা থেকে, সে উদ্ধার পাওয়ার জন্য আজকে চলে গেছে ওই গোলক বৃন্দাবনের মাটিতে। হরি বল। আর ওই গোলক বৃন্দাবনের মাটিতে গিয়ে অগাসুর কি করলো জানেন? ছলনার আশ্রয় নিল, ছলনা। অগাসুর মুখটাকে এত বড় করে হোনা করলেন, দূর থেকে দেখলে মনে হবে যেন বৃন্দাবনে নতুন একটা গুহার সৃষ্টি হয়েছে। অগাসুরের ওই নিচের ঠোঁটটা যেন মাটি ছুঁতে যায় আর উপরের ঠোঁটটা যেন আকাশ ছুঁতে যায়, এত বড় হাঁ করলেন অগাসুর। ছোট্ট কৃষ্ণ আমার বাঁকে বিহারি মুরলীধারী গিরিধারী, সখাগণকে নিয়ে খেলতে খেলতে হঠাৎ শ্রীরাম সুদাম
ডেকে বলছে, শ্রীদাম রে, এই শ্রীদাম দেখ দেখ একবার তাকিয়ে দেখ, এতদিন ধরে আমরা বৃন্দাবনে খেলা করছি, কই ওই গুহাটা তো আমরা কোনোদিন দেখতে পাই না। সুদাম বলছে, ঠিকই বলেছিস ভাই, এতদিন ধরে বৃন্দাবনে খেলছি, ওই গুহাটা আমরা লক্ষ্য করিনি। তো যাই হোক শোন, এতদিন লক্ষ্য করিনি তো কি হয়েছে, আজ যখন চোখের সামনে দেখতে পাচ্ছি, চল আমরা ওই গুহার মধ্যে প্রবেশ করব। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ, আজকে সকল সখারা মিলে ওই গুহার মধ্যে প্রবেশ করেছে। ও বাবা, আসল তো সেটা গুহা নয়, সেটা হলো অগাসুরের মুখ। ওইভাবে মুখটাকে হাঁ করেছে যাতে আমার মুখের মধ্যে সকল সখা প্রবেশ করে, আর আমি মুখটাকে বন্ধ করে শ্বাস রোধ করে সকলকে হত্যা করতে পারি। এটাই ছিল অগাসুরের ছলনা। সকল সখারা আস্তে আস্তে গুহা রূপী ওই অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করলো। আর আমার মাকে বিহারি মুরলীধারী অন্তর্যামী ভগবান, তিনিও অন্তরে জানতে পারলেন অগাসুরের এইরূপ কার্যকলাপ। আজকে অগাসুরকে উদ্ধার করবে বলে, তার ভুল মনের ভ্রান্ত ধারণাকে ভঙ্গ করবে বলে, আজকে আমার অনাদিরাদি গোবিন্দ কি করলেন, আজকে তিনি ইশারা করে বলে দিলেন, অগাসুর তুমি আমায় মারতে এসছ, আজকে তোমাকে আমি বুঝিয়ে দেব কে হলো তোমার ভগবান। এই বলে বাঁকে বিহারী মুরলীধারী গিরিধারী আস্তে আস্তে করে মুরলী বাদন করতে করতে যেই না অগাসুরের এই মুখের মধ্যে প্রবেশ করে, ঠিক কি করেছে জানেন, এই শ্বাসনালী আছে না, এই শ্বাসনালীর কাছে গিয়ে আটকে গেছে। আর যেই না শ্বাসনালীর কাছে গিয়ে আটকে গেছেন, অগাসুর মনে মনে চিন্তা করছে, কি হলো, একে কৃষ্ণ আরেকটু ভিতরে ঢোকো, হ্যাঁ আরেকটু ভিতরে ঢোক, আর নইলে বাইরে বের, এই যে শ্বাসনালীর কাছে আটকে গেছিস, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এবার ভগবান কি করছে, আস্তে আস্তে তার ছোট দেহটাকে বড় করে শ্বাস রোধ করে হত্যা করলেন অগাসুরকে। নিতাই গৌর হরি বল হরি বল, বৃন্দাবনের মাটিতে হলো অগাসুর বধ। অগাসুরকে বধ করে সকল সখাকে ওই অগাসুরের পেট থেকে উদ্ধার করে ভগবান পুনরায় গোষ্ঠের খেলা খেললেন। শাস্তে বলছে, ওই দেখো ওকে দেখলে মনে হয় ছোট, ছোট ছেলে খেলা করছে দেখলে মনে হয় ছোট, কিন্তু আসলে ছোট নয়, ও বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়ছে ইন্দু জল ধোকাতি, বয়সে মা কোন রাতি, জয়ছে ইন্দু জল ধোকাতি, চারু চন্দ্রিকা গুঞ্জারো, চারু চন্দ্রিকা গুঞ্জারো, চারু চন্দ্রিকা গুঞ্জারো, চারু চন্দ্রিকা গুঞ্জারো, মদন মোহন ভানুরে, মদন মদন ভানুরে, মদন মোহন ভানুরে, মদন মদন ভানুরে, দেখো খেলছে খেলা রামার কানু, কেমন খেলেছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, নব লক্ষ চড়াই ধেনু, কানুগুড়ি ফিরি বাজাই ধেনু, খেলছে খেলা রাম কানু, ঘুরি ফিরি বাজাই ধেনু, খেলছে খেলা রাম কানু, ঘুরি খেলছে খেলা রাম কানু, ঘুরি ফিরি বাজায় বেনু, খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু। বৃন্দাবনের মাটিতে আরো খেলছেন, খেলতে খেলতে দেখুন সকাল থেকে একটা অঘটন ঘটে গেছে, অত বড় একটা দুর্ঘটনা, এই অগাসুরের পেটে চলে গিয়েছিল, আবার বেরিয়ে ক্লান্ত হয়ে গেছে।
শ্রীরাম সুদামকে ডেকে বলছে, শ্রীরাম রে সুদাম, বড় খিদে পেয়েছে, বড় খিদে পেয়েছে। সেই কোন সকালবেলা মা যশোমতী একটু ননি খাইয়ে আমাদেরকে পাঠিয়েছিল, তার মধ্যে এত বড় একটা বিপদ ঘটে গেল, আমায় কিছু খেতে দিতে পারিস? শ্রীরাম সুদাম বলছে, ওরে কানাই, তোর খিদে পেয়েছে আর আমি খাওয়াবো না, তাই কি হয়? তুই অপেক্ষা কর, আমি এই যাব আর আসব। এই বলে শ্রীরাম সুদাম দুটি ভাই মিলে বনের মধ্যে গেছে, গিয়ে চারিদিকে লক্ষ্য করছে ভগবানের জন্য কি সেবার দ্রব্য নিয়ে যাওয়া যায়। এমন সময় লক্ষ্য করতে করতে ও মায়েরা সম্মুখে দর্শন হয়েছে একটা মিষ্টি আম গাছ, মিষ্টি ফলে, তাই না? হরি বল, আমার ভগবান কিন্তু এই আম খেতে বড় ভালোবাসে, মিষ্টি আম। অমনি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, শ্রীরাম বলছে, ওরে আমি গাছে উঠছি, তুই নিচে দাঁড়িয়ে থাক। আমগুলোকে পেরে পেরে যে আমটা টক হবে সেটা ফেলে দেব, আর যে আমটা মিষ্টি হবে সেটা আমরা কানায়ের জন্য নিয়ে যাব। এই বলে শ্রীরাম কি করলো, একটা করে আম পাড়ছে, যে আমটা টক সেই আমটা ফেলে দিচ্ছে, আর যে আমটা মিষ্টি সেই আমটা নিয়ে ছুটতে ছুটতে কানায়ের কাছে যাচ্ছে। কানাই রে, কানাই রে, খালে ভাই খালে, বড় মিঠা হ্যায় রে খালে, মিঠা হ্যায় খালে, তেরে লিয়ে লায়া হুঁ মেঁ, লায়া হুঁ মেঁ। কানাই নে ভাই নে, খালে ভাই খালে। ও মায়েরা, এই যে ভাষাটা আমি বলছি এটা কিন্তু হিন্দি নয়, বাংলা নয়, উর্দু নয়, এটা হলো ব্রজবুলি ভাষা। আজকে শ্রীরাম প্রাণ গোবিন্দর সঙ্গে ব্রজবুলি ভাষায় কথা বলছে, তাই না? বৃন্দাবনের ভাষা। খালে ভাই খালে, বড়া মিঠা হে রে, তেরে লিয়ে লায়া হুঁ মেঁ। কানাই ভগবানও দেখুন কেমন কেমন সখ্য প্রেমে উন্মত্ত হয়ে আজকে তিনি যে ভগবান সেটা ভুলে গেছেন, ওই বন্ধুদের মুখের এটো ফলগুলোকে কেড়ে নিয়ে হাত থেকে, ওরে শ্রীরাম এত সুন্দর মিষ্টি আম কোথায় পেলি? এতদিন এই বৃন্দাবনে খেলা করছি, এত সুন্দর আম তো কোনোদিন খাওয়াস না। শ্রীরাম বলছে, কানাই তুই খেতে চেয়েছিস তবেই তো তোকে দিয়েছি, খা ভাই, আর বিলম্ব করিস না। এই যে বললি তোর খিদে পেয়েছে, হ্যাঁ ভগবান কেমন বন্ধুদের মুখের একটু ফলগুলো খাচ্ছে, বন্ধুদেরকে কাঁধে নিয়ে চড়িয়ে বেড়াচ্ছে। আজ অপ্রাকৃত বৃন্দাবনে কত সুন্দর মধুর লীলা দর্শন করছেন, দর্শন করছেন কে? দর্শন করছেন সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র, দর্শন করছে ইন্দ্রাণী, দর্শন করছেন ভোলানাথ, দর্শন করছেন মা যোগমায়া, দর্শন করছেন পবন দেব, বরুণ দেব, অগ্নিদেব। আজকে সকলে দর্শন করছেন ভগবানের এত সুন্দর লীলা, কিন্তু এতজনের দর্শনের মধ্যে কোনো খাদ ছিল না, তাদের দর্শনকে আজকে ছাপিয়ে একজন দর্শন করছেন, যিনি হলেন সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মনবদের অহংকারে অহংকৃত হয়ে, সৃষ্টিকর্তার অহংকারে অহংকৃত হয়ে আজকে ভগবানকে পরীক্ষা করতে এলেন, ভগবানকে চিনতে এলেন, জানতে এলেন। আরে আরে আরে, তুমি ভগবান, কেমন ভগবান তুমি, আজকে পরীক্ষা করব। তুমি যদি ভগবান হও, এইভাবে বন্ধুদের মুখের এটো ফলগুলোকে তুমি খাচ্ছি, ঝুটা খারায় হে, এটো খাচ্ছে, এটো খাচ্ছে গো, ছি ছি ছি। তুমি যদি ভগবান হয়ে থাকো, এইভাবে বন্ধুদের কাঁধে চড়িয়ে ঘুরে বেড়াবে, ছি ছি ছি। শোনো শোনো, সামান্য একটু আগুনকে ভক্ষণ করে তুমি ওই ব্রজ গোপী, ওই ব্রজ গোয়ালাদের কাছে ভগবান সাজতে পারো, আমি তোমায় ভগবান বলি না।
ওই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা ওই গিরি গোবর্ধন পাহাড়কে ধারণ করেছে বলে ওই ব্রজবালা আলাহলা গোয়ালিনীদের কাছে তুমি ভগবান শাস্তি পারো। আমি তোমায় ভগবান বলি না, সামান্য একটু বৃন্দাবনে ওই ঝড় বৃষ্টিকে রোধ করে গোবর্ধনকে ধারণ করেছিল বলে ওরা তোমায় ভগবান বলতে পারে, আমি বলি না। দেখলে মায়েরা, দেখলে বাবা, মুখ থেকে কি কথাটা বেরিয়ে এলো, আমি 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 আমার আমার আমিত্ব। ভগবান বলল সব সহ্য করতে পারি বাবা, আমি আমার আমার আমিত্বটা সহ্য করতে পারি না। এই যে আমি আমার মানে আমি একটা যেন কি বিশাল ব্যাপার, তাই না? দেখবেন এখন প্রত্যেকের মুখটা দোষ, কিছু মনে করবেন না মায়েরা। কোন মা যদি একটু ভালো রন্ধন করে, কাউকে সেবা দেয়, বলে আহা পোস্তটা কত সুন্দর হয়েছে গো, কে রান্না করেছে, মা পাশ থেকে বলে এই যে আমি আমি, বুক ফুলিয়ে বলে আমি। হ্যাঁ, আচ্ছা এই ভালো কর্মটা কে করলো, এই যে আমি আমি, হরিবাসর দান করেছে 5,000 টাকা, দান করে বুক ফুলিয়ে গিয়ে চেয়ারের সামনে বসছে, বলছে আমাকে সবাই কত সম্মান করবে, এই যে আমি দান করেছি, আমি আমার টাকা। আরে কার টাকা কাকে দিচ্ছেন, যার ধন তাকেই তো দিচ্ছেন, তাই না? এই আমি আমি আমার আমার আমিত্বটা ভগবান সহ্য করতে পারে না। যে ভুলটা করে বসলো ওই সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা, আর যে তোমায় ভগবান বলে বলুক, আমি তোমায় ভগবান বলি না, ভগবান বলি না। আমি পরীক্ষা করব তুমি কেমন ভগবান, আমি পরীক্ষা করব তুমি কিসের ভগবান। তুমি যদি ভগবান হবে এইভাবে বন্ধুদেরকে কাঁধে চড়িয়ে বৃন্দাবনে ঘুরে বেড়াবে, তুমি যদি ভগবান হবে এইভাবে বন্ধুদের মুখের একটু ফলগুলোকে খাবে, এইভাবে বৃন্দাবনের ওই রসগুলোকে ধুলোগুলোকে নিজের অঙ্গে মাখবে, কিসের ভগবান তুমি, আমি পরীক্ষা করব। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলো জানেন মায়েরা, ভুলটা করে বসলো, ভগবানকে চিনতে গেল। আর কেমন করে চিনলো, কত রকম পদ্ধতিতে চিনতে পারতো ভগবানকে, চুরি করলো ওই ভগবানের নবলক্ষ ধেনু সহ রাখাল বালকগণকে, মুহূর্তের মধ্যে হরণ করে নিল। আর সেই সময়তে ভগবান একটু জল খেতে গিয়েছিল, জল পিপাসা পেয়েছিল তো খাওয়া দাওয়ার পরে, জল খেয়ে যখন ফিরে এলো এসে দেখছে কি একই আমার গাভী গাভ কোথায়, একই আমার আমার সখা গাভ কোথায়, সিদা সিদা সুদা শ্যামলে। কিছুক্ষণ ভগবান অন্তর্যামী ধ্যান যোগে সবকিছু জানতে পারলো, আর ধ্যান যোগে জানতে পেরে এই বাঁকা নয়নে একবার ব্রহ্মার দিকে তাকিয়ে বলল, ব্রহ্মা তুমি এখানে কর্ম করেছ, আরে তুমি ভুলে গেছ আমার নাভি মূল থেকে তোমার জন্ম হয়েছে, সৃষ্টিকর্তার আসনটা তোমাকে আমি দিয়েছি ব্রহ্মা, তুমি ভুলে গেছ, তুমি ভুলে গেছ, তুমি হলে দাস আমি হলাম প্রভু, তুমি হলে পুত্র আমি হলাম পিতা, তুমি হলে কর্মচারী আমি হলাম মালিক, তুমি ভুলে গেছো, আমি তোমাকে আরেকবার স্মরণ করিয়ে দেব ব্রহ্মা, তোমার স্পর্ধা কতখানি, তোমার সাহস কতখানি, তুমি অন্যরকম ভাবে আমায় চিনতে পারতে জানতে পারতে, তুমি এইভাবে নবলক্ষ ধেনু আর আমার সখাগণকে হরণ করে নিলে, বেশ তুমি যখন আমায় চিনতে চাইছো, আমার মহিমা কত তুমি জানতে চাইছো, আমি তোমাকে জানাবো ব্রহ্মা, একটু একটু করে তুমি জানবে, কালে কালে তুমি আমায় চিনবে, জনমে জনমে তুমি আমায় চিনবে ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারলে না। এই বলে ভগবান
কি করলেন, নিজ অঙ্গ হতে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু সহ রাখাল বালকগণকে। নবলক্ষ ধেনু সহ রাখাল বালকগণকে ভগবান সৃষ্টি করলেন, আর সৃষ্টি করে পুনরায় তিনি আমার গোষ্ঠীর খেলায় মেতে উঠলেন। শাস্তে বলছে, ওই দেখো দেখো, ওকে দেখলে মনে হয় ছোট, কিন্তু কি হয় জানো, আগম নিগম বেদশা, নিলয় কদত গঠ বিহা আগমনি গম বেদশ, নিলয় কদত গি গঠ বিহা, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, চরণ শরণ দানরি, চরণ করুণ দাসিরে, চরণ শরণ দানরি, চরণ শরণ গানো রে, তোমার ওই চরণে শরণ লীলা, হে গোবিন্দ দিও দিও রঙা চরণ দিও, তোমার ওই গোবিন্দ দিও রঙ, জন্মে নয় জন্মে 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 নয় জন্মে 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 শুধু জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে অভিলাষী, দিগ দিগ রঙ চরণ দিগ চরণে শরণ দানরি, চরণে শরণ দানি রে, চরণে শরণ দানি রে, নাসির মামুদ যিনি মুসলমান হয়েও এত সুন্দর একটি গোষ্ঠীর পদাবলী তিনি রচনা করলেন। দেখুন মায়েরা, আমরা হিন্দু হয়ে কি করতে পারলাম, তাই না? একজন মুসলমান হয়েও তিনি ভগবানের এত সুন্দর একটি গোষ্ঠীর পদকে তিনি কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে রচনা করলেন। আচ্ছা, এই যে ব্রহ্মা আজকে কুকর্মটা করে চলে গেল, কুকর্মটা করে যদি একটু দাঁড়িয়ে থাকত তাহলে তখনই ব্যাপারটা মিটে যেত, কিন্তু ব্রহ্মা চলে গেল, প্রায় এক বছর কাল পেরিয়ে গেল, জানেন, এক বছর কাল কেটে গেল। ভগবান তো নিজ অঙ্গ থেকে সকলকে সৃষ্টি করলেন, পুনরায় গোষ্ঠের খেলা খেলছেন, আর এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আচ্ছা ওই যে ছোট্ট ছেলেটাকে আমি একা করে দিয়ে চলে এসেছিলাম না, একা করে দিয়ে চলে এসেছিলাম বৃন্দাবনের মাটিতে, সকলকে হরণ করে নিয়ে এসেছিলাম, একবার গিয়ে দেখি তো ওই ছেলেটা না জানি কত হাই হাই করছে গো, ভগবান সাজতে গিয়েছিল, ওই ভগবান সাজার সাজা আমি ঠিকঠাক দিয়ে এসেছি, একবার গিয়ে দেখি তো না জানি কত কান্নাকাটি করছে, ওর সখাদেরকে না পেয়ে, ওর গাভীগণকে না পেয়ে, কতটা আত্মপ্রত্যয়, আত্ম অহংকার চিন্তা করুন। হ্যাঁ,
কথাই বলছে আত্ম অহংকার থাকা ভালো, অতিরিক্ত ভালো নয়, তাই না? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স নইব নইব চ, যেখানেই ওভার সেখানেই কিন্তু সব শেষ, তাই না? আজকে ব্রহ্মার মনে যেটি হলো, চিন্তা করলো মনে মনে যে একবার দেখে আসি তো গোলক বৃন্দাবনে, আর গোলক বৃন্দাবনে দেখতে এসে কি দেখছে, ভগবান সকলকে নিয়ে খেলা করছে, দেখে চমকে উঠলে কি বৃন্দাবনে তো সবাই আছে, যেমন ছিল তেমন সব ঠিক আছে, কিন্তু আমি যাদেরকে হরণ করে নিয়ে গেছিলাম, আমি যাদেরকে চুরি করে নিয়ে গেছিলাম, তারা কোথায় গেল? চুরি করে তাদেরকে আমার এই ব্রহ্মলোকে গুহার মধ্যে একটা প্রস্তরখণ্ড চাপা দিয়ে রেখে এসেছি, একবার গিয়ে দেখি তো সেখানে সব ঠিকঠাক আছে কিনা। এই বলে ছুটতে ছুটতে ব্রহ্মা চলে গেল ব্রহ্মলোকে, আর ব্রহ্মলোকে গিয়ে দেখলেন প্রস্তরকে সরিয়ে দিয়ে দেখছেন, হ্যাঁ এখানে যেমন রেখেছিলাম সখাগণকে দাবিগণকে সব ঠিকই আছে, তাহলে আবার যাই বৃন্দাবনে। আবার এলো বৃন্দাবনে, বৃন্দাবনে এসে একই দৃশ্য দেখছে, সকলে খেলা করছে, ছুটতে ছুটতে আবার গেল ব্রহ্মলোকে, আবার ছুটতে ছুটতে এলো গোলক বৃন্দাবনে, আবার গেল ব্রহ্মলোকে, আবার এলো বৃন্দাবনে। এইভাবে ছুটো ছুটি করতে 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 নয় বারের বার ব্রহ্মা পরাজিত হলো, আর পরাজিত হয়ে আছার খেয়ে পড়লেন রাঙা রাতুল চরণে, রাতুল চরণে। ছুটতে 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 ব্রহ্মা ভগবানের রাঙা রাতুল চরণে পড়লেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে নবঘন চন্দ্র স্বামে সুন্দর, শ্যাব চিনতে পারি না, হরি পারি না তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আত্মহংকারে বশীভূত হয়ে তোমায় চিনতে পারি না, আমার সৃষ্টিকর্তার মোহে ছি 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 তোমায় চিনতে পারি না, আমার সৃষ্টিকর্তাকে চিনতে পারি না, চিনতে পারি না প্রভু, তোমায় চিনতে পারি না, হে জগা হে Thank you.
যাবো, ও আমি হলাম তোমার কর্মচারী, তুমি হলে আমার পিতা, আমি হলাম তোমার পুত্র, তুমি হলে আমার ভগবান, আমি হলাম তোমার দাস। ভুলে গিয়েছিলাম প্রভু, প্রভু শুনেছি এই জগতের পুত্র যদি কোনো অপরাধ করে, পিতার চরণে যদি পুত্র অপরাধ করে, পিতা কি কখনো তাকে দূরে রাখতে পারে? পিতা তো পুনরায় তাকে আমার নিজের বক্ষে আলিঙ্গন করে ক্ষমা করে। তুমি হলে আমার পিতা, জগতের পিতা গোবিন্দ, ভুল করেছি, অন্যায় করেছি আমি, তুমি আমায় ক্ষমা করো। আছার খেয়ে পড়লেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের রাঙার আতুল চরণে। ভগবান বলছে, ব্রহ্মা আরো কত কিছু করে তো তুমি আমায় চিনতে পারতে, আমাকে ধ্যান করে চিনতে পারতে, জপ করে চিনতে পারতে, তপ করে চিনতে পারতে, কত সাধন ভজন করে আমাকে চিনতে পারে না গো। কত মুনি, কত ঋষি, কত যোগী জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, তারা উঠো পথে হেঁটো মুন্ডে শুধু আমার নাম করছে, আর তুমি এইভাবে চুরি করে চৌর্য বৃত্তি অবলম্বন করে আমার চিনতে এলে ব্রহ্মা। হে করুণা, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিলাম যে ভিন্ন মন নিয়ে আমায় চিনতে এসেছো, যে নিজ মন নিয়ে আমায় চিনতে এসেছো, অভিশাপ দিলাম। আগত কলিযুগে জন্মগ্রহণ করবে তুমি হীন কুলে, আগত কলিযুগে জন্মগ্রহণ করবে তুমি তুলসী পত্র বিহীন কুলে, আগত জন্মে জন্মগ্রহণ করবে তুমি মুসলমান কুলে। অভিশাপ দিয়ে দিল ভগবান, আর ভগবানের অভিশাপ কি কোনোদিন বৃথা যায় মায়েরা? অভিশাপকে আশীর্বাদের মতো মাথা পেতে নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আশীর্বাদের মতো মাথা পেতে নিয়ে বলল, হে কৃষ্ণ ঠিকই বলেছো তুমি, ঠিকই অভিশাপ দিয়েছো তুমি, ঠিকই তো, যে হীন মন নিয়ে, যে ঘৃণ্য মন নিয়ে তোমায় চিনতে গেছি, আমি যুগে যুগে তোমায় চিনবো, আমি জনমে জনমে তোমায় চিনবো, আমি একটু একটু করে তোমায় চিনবো, আমি প্রতিটা ক্ষণে ক্ষণে শুধু তোমাকে চিনবো, তোমার বলকে খুঁজে বেড়াবো, আমি কথা দিলাম। কিন্তু অভিশাপ দিয়েছে, দিয়েছে, এটুকু আশীর্বাদ তো করো প্রভু, যে কুলেই জন্ম নিই না কেন, মুসলমান কুল হোক আর যে কুলই হোক না কেন, যেন তোমার চরণ থেকে বঞ্চিত আমি না হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান বলল, বেশ তুমি তো ব্রহ্মা, এতটুকু আশীর্বাদ তোমাকে আমি করতে পারি, যে কুলেই তুমি জন্ম নাও না কেন, তুমি ভগবানের চরণ থেকে কোনোদিন বঞ্চিত হবে না, আমার চরণে তুমি সদা সর্বক্ষণ থাকবে। এই অভিশাপ পেয়ে জন্মগ্রহণ করলো সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে, যে কলিযুগে আমরা বাস করছি মায়েরা। কোথায় জন্মগ্রহণ করলো? বর্তমানে যেটা বাংলাদেশে যশোর জেলার বুরহন গ্রাম, হাবিবুল্লাহ মিয়ার ঘরে জন্মগ্রহণ করলো সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা। ভুল করলো, ভুল ভুল করে অভিশাপ পেয়ে, অভিশাপগ্রস্ত হয়ে জন্ম নিল এই কলিকালের মাটিতে, নাম হলো তার হারেশ। হাবিবুল্লাহ মিয়া পুত্রকে কাছে দেখে বড় আদর করে নাম দিল, তোর নাম আজ থেকে হলো হারেশ। ওই ছোট্ট হারেশ যখনই জন্মগ্রহণ করলো, জন্মটা নেওয়া মাত্রই মন্দিরে মন্দিরে ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল,
দেখুন কলিকালের শ্রেষ্ঠ ভক্তের জন্ম হচ্ছে মায়েরা, একটু উলুথনে দিন সকলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওই জন্মটা নেওয়া মাত্রই চতুর্দিকে মঙ্গল আর মঙ্গল ভরে উঠল। জন্ম নেওয়ার কিছুদিন পরেই শিশুটি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তার অন্য কোনো দিকে আর মন নেই, শুধুই জানতে চায় হরির বল কতটা, হরিকে জানবো হরিকে চিনবো, এই আকাঙ্ক্ষা নিয়ে রাম রহিম করিম আব্দুল সকলকে কাছে ডেকে আজকে বলে উঠল, রহিম করিম এই নে। কারোর হাতে তুলে দিলেন শিখর, কারোর হাতে তুলে দিলেন করতাল, আর এই শিখর করতালের ধ্বনিতে গোটা নগরকে মাতিয়ে তুললেন হরি নামে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। সকলে মিলে হাত ধরে কি হাতে করো করো তাকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না পদরে মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নামে হরি নাম সুধা মাখা এই নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। সালাম আলাইকুম আলাইকুম কি হরেশ মুসলমানের ছেলে তুই এইভাবে হরি নাম করে বেড়াচ্ছিস? শোন আজকে তোকে আমি নিষেধ করে দিলাম, এইভাবে যদি তোকে পথের মধ্যে হরি নাম করতে আর দেখি তবে কিন্তু তোর পিতার কাছে গিয়ে আমরা নালিশ জানাবো। যেমন বলা তেমন কাজ, ঠিক পরের দিন আবার ওইভাবে হারে হরি নাম করে বেড়াচ্ছে, আর এইভাবে হরি নাম করতে দেখে সকল মিয়া ভাই আজকে ওই হারেশের পিতা অর্থাৎ হবিবুল্লাহ মিয়ার কাছে গিয়ে বললো, হবিবুল্লাহ বলি বাড়ি আছো নাকি? শোনো তোমার কাছে একটা নালিশ জানাতে এলাম। বলে কি নালিশ? শোনো তোমার ছেলে মুসলমান হয়ে এ আমাদের সমাজটাকে একেবারে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে। বলে সে কি বলছে? কেন কি করেছে আমার ছেলে? কি করেছে কি করেছে? তোমার ছেলেকেই ডেকে জিজ্ঞাসা করো, একদিন নয় দুদিন নয় তিন দিন নয়, এইভাবে প্রতিদিন ওই নগরের পথে যায় আর এইভাবে হরি নাম করে করে বেড়ায়। আপনারা নিষেধ করেন করিনি, আমার বারবার নিষেধ করে বলেছি, তুই মুসলমানের ছেলে, তুই মসজিদে যা, তুই নামাজ পড়, তুই আজান দে, তুই রোজা রাখ, তুই কোরআন পাঠ কর, তা না করে এইভাবে হরি নাম করে বেড়াচ্ছে। শোনো তোমার ছেলে তো আর আমাদের কথা শুনছে না, তোমাকে আমি বলে গেলাম,
তোমার ছেলে যদি এর পরের দিন থেকে আর এইভাবে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে বেড়ায়, তবে কিন্তু তোমার ছেলের মৃত্যুদণ্ড হবে। আমি বলেছি নালিশ করে চলে গেল ছেলেটা। ঘরে আসতেই বাবা বলছে, হারেশ আগে পিতা, হারেশ। সকল মিয়া ভাই একত্রিত হয়ে আমার কাছে এসে নালিশ জানিয়ে গেল, বাবা তুই নাকি মসজিদে যাস না? যাই তো পিতা আমি মসজিদে। তুই নাকি আজান দিস না? দেই তো আমি আজান। কিন্তু পিতা আমি হরিনামও করি, আমি মন্দিরেও যাই, আমি সংসদধ্বনিও করি, আমি উলধ্বনিও করি। কিন্তু কেন করিস বাবা? ওরে ওরে, আমরা হলো মুসলমান, মুসলমান হয়ে এইভাবে হরিনাম করতে নেই, তবে যে আমাদের গুনাহ হবে। পিতা পিতা, যে হরিনামকে আমি ভালোবাসি, আমি প্রতিজ্ঞা করেছি এই হরির বলকে যতদিন না আমি খুঁজে পাচ্ছি ততদিন হরিনাম যে আমি ছাড়ব না পিতা। সে কি রে, হরির বলকে না খুঁজে পাওয়া পর্যন্ত হরিনাম ছাড়বি না? ওরে ওরে, ওরা যে আমাকে আদেশ করে গেছে, এরপরেও যদি তুই হরিনাম না ত্যাগ করিস, না কৃষ্ণ নাম ত্যাগ করিস, তবে যে তোকে হুজুরের কাছে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। করুক না মৃত্যুদণ্ডে দণ্ডিত। ও পিতা, যে নাম আমি গাই না, সেই নাম যদি তুমি আমার সঙ্গে একবার গাও, তবে তুমিও যে সবকিছু ভুলে যাবে, তাই না? কি আছে তোর নামের মধ্যে, কি আছে জানো? শোনো ও পিতা, এই নাম জপরে ভোলো আপনারে ভুলে যাও, জপরে ভোলো আপনারে ভুলে যায় কৃষ্ণা প্রেম বরাবরে, জপরে 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 রসনায় হরি হরি বলে, জপরে জপরে রসনায়, জপরে 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 রসনায় মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম হরি ও কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম বলো রে, মধু মাখা এই নাম কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। প্রত্যেক দিন হরেশ এইভাবে কৃষ্ণ নাম করে, পিতার কথা কি উপেক্ষা করে? একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, এইভাবে দিন যেতে 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 যিনি এই বাংলার নবাব শাসনকর্তা সেই মলয়চাঁদ কাজীর কাছে আজকে সকল মিয়া ভাই একত্রিত হয়ে গিয়ে বলল, হুজুর হুজুর আমরা এইভাবে আর এই দেশে থাকতে পারবো না। মলয়চাঁদ কাজী বলে উঠল, কি মিয়া ভাইয়ের দল এই সময় আমার কাছে সকলে মিলে এসছ, কি ব্যাপার? আগে হুজুর আমরা সকলে মিলে এসেছি আপনার কাছে ওই হারেশের নামে নালিশ জানাতে।
নালিশ জানাতে এসেছে, কি করেছে সে? আগে হুজুর মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করছে, যে নাম ওরা মরে গেলে করে হুজুর, যে নাম মরে গেলে চারজনে মিলে কাঁধে নিয়ে যায়, বলে বলো হরি, বলো হরি, বলো হরি, সেই মরা ফেলা নামকে সার করেছে। শুধু তাই নয় হুজুর, কি করেছে জানেন? আমাদের ঘরের ছেলেগুলোকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, বলছে নিজে নষ্ট হবে হোক, আবার আমাদের ধর্মের ছেলেগুলোকেও নিয়ে যাচ্ছে। বলে শোনো, যে যে নাম করে শান্তি পায় তাকে সেই নাম করতে দাও না, কেন বাধা দিচ্ছ তাকে? আমরাও তো কত হিন্দু ছেলেকে জোর করে টেনে এনে আমাদের মুসলমানের ঘরে ভাত খাইয়ে কত হিন্দুর ছেলেকে আমরা মুসলমান করে দিয়েছি। যে যে নাম করে শান্তি পায় তাকে সেই নাম করতে দাও না, তাতে তো কোনো অসুবিধা নেই। বলে হুজুর, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু সব দিকে অসুবিধা না থাকলেও একটা অসুবিধা আছে। কি অসুবিধা? না, ওর মুখের ওই নাম শুনে আমার আমাদের ঘরের বউরা, হ্যাঁ, তারা বোরখা পড়তে ভুলে গেছে। তার কণ্ঠে এত জাদু আছে, তার হরি নামে এত গুণ আছে, এত শক্তি আছে, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের পুত্ররা, তারাও ওই মসজিদে না গিয়ে, নামাজ না পড়ে, ওই হারেশের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাও হরি বল, হরি বল বলে চিৎকার করছে। তারাও তাদের বস্ত্রকে খুলে দিয়ে, বোরখাকে খুলে দিয়ে, তারাও তাদের সঙ্গে একসঙ্গে হরি বল, হরি বল বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে নগরে ঘুরে বেড়াচ্ছে। আমার কি মনে হয় জানেন হুজুর, এইভাবে যদি চলতে থাকে, বলে যশোরের মুসলমান বলে কিছু থাকবে না, হ্যাঁ, মুসলমান আর থাকবে না, সবাই হিন্দু হয়ে হরিনাম করতে আরম্ভ করে দেবে। বলে ও তাই নাকি? বলে হ্যাঁ হুজুর। তাহলে আর বলছি, ওর হরিনামের মধ্যে এত গুণ আছে, এত জাদু আছে, সকলকে আকর্ষণ করে টেনে পথের বাহির করে দিচ্ছে, তাই আপনি দয়া করে একটা বিহিত করুন, তা নাহলে যশোরে কিন্তু মুসলমান বলে আর কিছু থাকবে না। বেশ, এত ইচ্ছা যখন তোমাদের, আমি দেখব, আমি দেখব ওর কত শক্তি আছে, আমি দেখব ওর হরির বল কতটা, ওর হরির ক্ষমতা কতটা, আমিও সেটা দেখব। কি করবে, কি করবে জানো? এই মুহূর্তে যাও, এই মুহূর্তে গিয়ে ওকে ২২টা বাজারে বেত্রাঘাত করো, ২২টা বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে বেত্রাঘাত করো। তবে হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবে, ওকে কোনো ধারালো অস্ত্র ছোঁয়াতে পারবে না গায়ে, ওর গায়ে যেন কোনো ধারালো অস্ত্র কাটতে পারবে না কিছু দিন। ২২ বাজারে যদি হরিনাম তাড়াতে হয়, বেত্রাঘাতেই কিন্তু হরিনাম তাড়াতে হবে। যেমন কথা তেমন কাজ, ওই মূর্খের দল আদেশ পেয়ে চলে যাচ্ছে, এমন সময় বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আদেশটা দিলাম আমি ওর জন্য, আর ২২ রাত্রি সকালবেলা যদি ওর মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম তাড়াতে না পারো, তবে এরপরে যে শর্ত দেব সেটা হলো তোমাদের জন্য। কি শর্ত হুজুর? ২২ রাত্রি সকালেও যদি ওর মুখে থাকে কৃষ্ণ নাম, যদি ওর মুখে থাকে হরিনাম, তবে ওর সম্মুখে তোমাদের সকল মিয়া ভাইয়ের গর্দান আমি নিয়ে নেব। কেন নেব জানো? ও হরিনাম করে শান্তি পেত, হরিনাম করে সুখ পেত, ও হরির বলকে খুঁজতে চেয়েছিল, তোমরা সেটা করতে দিলে না। যদি ২২ রাত্রি সকালবেলাও ওর মুখে কৃষ্ণ নাম থাকে, তবে তো প্রমাণ হয়ে যাবে যে ওর হরির বল সত্যিই আছে, ওর হরির সত্যিই ক্ষমতা আছে, তখন তো আমিও অপরাধী হয়ে যাব। তাই তোমাদের সকলের প্রাণ নিয়ে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব, যেহেতু তোমাদের কথা শুনে ওর এত বড় শাস্তির ব্যবস্থা আমি করেছি। যাও চলে যাও। হুজুরের আজ্ঞা পেয়ে সকল মিয়া ভাই আনন্দে আত্মহারা হয়ে গিয়ে হারেশকে টানতে 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 নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফেললেন প্রথম বাজারে। প্রথম বাজারে ফেলে একটা গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত আরম্ভ করলেন, তুই হরি নাম ছাড়, কৃষ্ণ হরি নাম ছাড়, কৃষ্ণ হরি নাম ছাড়, কৃষ্ণ
কৃষ্ণ তুই আল্লাহর দোয়ারে তুই আল্লাহ বাইশ রাত্রি সকালবেলা বাইশটা দিন দিয়ে দিলেন তার হাতে প্রথম দিন কেটে গেল করতে করতে বিশটা দিন কেটে গেল জানেন মায়েরা মুখে একটাই কথা হরি রাম ছাড় কৃষ্ণ নাম ছাড় বিশটা দিন কেটে গেল কিন্তু এই ঠোঁট দুটোর বিরাম নাই এই ঠোঁট দুটো দিয়ে অবিরাম অনবরত বলে চলেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে ঠোঁট দুটোর বিরাম নাই অবিরাম অনবরত কৃষ্ণ 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 বলে যাচ্ছে এত বেত্রাঘাত হচ্ছে কুড়িটা দিন কেটে গেল বিশটা দিন কেটে গেল এই ঘাড়ের উপরে মাথাটা এইভাবে হেলে গেছে সর্বশরীরটা রক্তে রাঙা হয়ে গেছে এমন একটা জায়গা রইল না যে স্থানে বেত্রাঘাত হয়নি সর্বদেহটা জর্জরিত হয়ে গেছে বেত্রাঘাতের আঘাতে আঘাতে তবু মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ হয় না এমনই তার হরির বল এমনই তার হরির শক্তি শাস্তে বলছে এটা হলো নামের দাহিকা শক্তি নাম আপনি জেনে করুন বা অজেনে করুন নাম আপনি সজ্ঞানে করুন বা অজ্ঞানে করুন নামের দাহিকা শক্তি কিন্তু প্রকাশ পাবে তাই না সেই মনে নেই মায়েরা অজামিলের কথা ভক্ত অজামিল আচ্ছা একটা গল্প বলবো যে মায়েরা উঠে গেলে কি করবো আচ্ছা প্রতিদিনই তো ঘুম হয় আজকে না হয় একটু দেরিতেই হলো এই তো শ্রোতা তাও যদি উঠে চলে যান তাহলে আর কি নিয়ে কীর্তন হবে বলুন আর একটু বসে গেলে হয় না একটু শুনে যান ভক্ত চরিত্র তো সবসময় শোনা হয় না আজকে যখন ভাগ্য করে বসেছেন একটু শুনে যান মায়েরা চরণে ধরে নিবেদন করি যে কজন আছেন এই কজনই শুধু শুনবার মতো শুনতে তবেই কিন্তু আমার কীর্তন জগতের জীবনের সার্থকতা তাই না কীর্তনই আর প্রধান কাজ শুধু এলাম আর পয়সা নিয়ে চলে গেলাম না আমি যে কীর্তন করতে এলাম আমার কীর্তনের কথার মাধ্যমে বাণীর মাধ্যমে প্রচারের মাধ্যমে কটা মানুষ ভক্ত হতে পারে কটা মানুষের হৃদয়ে ভক্তি প্রেম জন্মালো সেটা দেখাও কিন্তু একটা কীর্তনীয় কাজ তাই না
আপনাদের মনে যদি কিঞ্চিত মাত্র ভক্তি জন্মায় এই ঠাকুর হরিদাসের কথা শ্রবণ করতে করতে আপনাদেরও হৃদয়টা যদি কোনোদিন চায় যে আমরাও একটু তার মতো ত্যাগ করব, তবেই তো আমার কীর্তন জীবনের সার্থকতা। তাই মায়েরা যে কজন আছেন চরণে ধরে নিবেদন করি আপনারা সকলে একটু মন্দির শ্রবণ করুন। সেই ভক্ত অজামিলের কথা দেখুন, তিনি কিন্তু অবজ্ঞায় নারায়ণকে ডেকেছিলেন, উদ্ধার পেয়ে গেলেন, তিনি একজন বড় দস্যু ছিলেন। একটু বলবো জোর কথা ছোট করে, এই অজামিল ছিলেন সৎ ব্রাহ্মণ ঘরে ছিলেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত ছিলেন এই অজামিল। এইভাবে অজামিল নানা বিদ্যায় পারদর্শী হয়েছেন, কিন্তু এত সকল গুণের মধ্যেও একটা অপগুণ তার ছিল, মানে তার চরিত্রে একটু দোষ ছিল, মাঝে মাঝে একটু খারাপ পাড়ায় যাওয়ার অভ্যেস ছিল। বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ সন্তান হয়েও মাঝে মাঝে একটু খারাপ পাড়ায় সে যেত, আর এইভাবে যেতে 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 এক পতিতার প্রেমে পাগল হয়ে গেল। আর পতিতার প্রেমে পাগল হয়ে সেই পতিতার চাপে পতিতাকে বিবাহ করে যেই না ঘরে নিয়ে এসেছেন, ব্রাহ্মণের সন্তান তো, ব্রাহ্মণ তো মেনে নেবে না, এইভাবে পতিতাকে বিয়ে করেছে, তাকে সমাজ থেকে বিতাড়িত করে দিলে। আর সমাজ থেকে বিতাড়িত হয়ে গ্রামের বাইরে অদূরে একটি ফাঁকা মাঠের মধ্যে একটি পর্ণ কুটির বেঁধে সে বসবাস করতে আরম্ভ করল। সমাজ আর তাকে চায় না, এইভাবে পতিতার মেয়েকে বিয়ে করে এনেছে, ব্রাহ্মণের ছেলে হয়ে বড় অপরাধ করে ফেলেছে, তাই সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু মায়েরা দেখবেন সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কি গো? হ্যাঁ, অসৎসঙ্গে নরকে বাস, সৎসঙ্গ যদি করেন তবে তো স্বর্গে বাস। এই যে পতিতার সঙ্গ করছে তার কি আর স্বর্গবাস হয় গো? এই পতিতার মনে খুব লোভ, কামনা, বাসনা, যে স্বর্গ সুখের মধ্যে সে ছিল এখন দেখছে অজামিলের আর কিছুই নাই, একটা পর্ণ কুটির বেঁধে বাস করছে, তার কি আর সুখ হয় গো? হ্যাঁ, তার চাই অনেক অনেক টাকা, মণি, জহরত, সোনা দানা, কিছুই সে আর পাচ্ছে না। অমনি অজামিলকে বললো, শোনো, এত স্বর্গ সুখ ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি এই পর্ণ কুটিরে থাকবার জন্য নয়, আমার সোনা চাই, আমার টাকা চাই, আমার ধন চাই, দৌলত চাই। অজামিল বলছে, তুমি তো সবই জানো, আমি তোমাকে বিবাহ করার পর আমাকে আমার পিতা বহিষ্কার করেছে, সমাজ আমাকে দূরে করে দিয়েছে, আমি কোথায় পাবো এত ধন সম্পদ, আমি কি করব, আমি কেমন করে জানবো তুমি কেমন করে পাবে? তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, আমার দেখার দরকার নেই। দেখেছেন সঙ্গ দোষ, ব্রাহ্মণের ছেলে হয়ে নিজের স্ত্রীর কথা রাখবার জন্য, নিজের স্ত্রীকে সুখে রাখবার জন্য, শান্তিতে রাখবার জন্য অজামিল চুরি শুরু করলো। প্রথমে ছোটখাটো চুরি করতে আরম্ভ করলো, ছোটখাটো চুরি করতে 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 আস্তে আস্তে মস্ত বড় একজন ডাকাতে পরিণত হলো। ওই পতিতার গর্ভে তার নটি পুত্র সন্তানের জন্ম হলো, নটি পুত্র সন্তানকে নিয়ে একটা ডাকাতের বড় দল তৈরি করে ফেললো মায়েরা। চিন্তা করুন, এখন অনেক প্রাচুর্য, অনেক ধন সম্পদ, ঐশ্বর্যের মালিক মানুষকে হত্যা করে তাদের ধন দৌলত লুট করে নেয়। এই অজামিলের ভয়ে আর আশেপাশে চার পাঁচটা গ্রামের লোক একেবারে তটস্থ হয়ে আছে ভয়ে, সন্ধ্যা হয়ে গেলে ওই মাঠ থেকে পেরোতে ভয় পায় তারা, এত বড় ডাকাত হয়ে গেল। এখন ওই অযোধ্যা থেকে রামদাস বাবা তার